আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে মুচমুচে আলুর পাতলা ছোট ছোটো বড়ো সবাই এই চিপটা পছন্দ করবেন আপনারা যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আমি আলু নিয়েছি একই সাইজের পাঁচটা এখানে আলু নিয়ে আলুটাকে আমি ছুরি দিয়ে এভাবে উপরে স্কিনটাকে ফেলে দেব এভাবে আমি আলুর গায়ের থেকে সব স্কিন ফেলে নেব এবার এরকম একটা কাটার দিয়ে আমি আলুগুলো কেটে নিব আপনারা চাইলে বটি অথবা ছুরি দিয়েও পাতলা করে কেটে নিতে পারেন এবার আমি এখানে এ বাটিটার মধ্যে ঠান্ডা পানি রেখেছি সে ঠান্ডার পানির মধ্যে আলুটাকে দিয়ে দিব। দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো আলের ভিতরে যে কষ্ট আছে সেগুলি সব বের হয়ে যাবে পাঁচ মিনিট পরে আমি আলুগুলো সব এরকম একটা জালির মধ্যে উঠিয়ে নিব তারপরে একটা টিস্যু পেপারের মধ্যে আমি আলুগুলি সব বিছিয়ে দিব। বিছিয়ে ফ্যানের বাতাসে আমি আলুগুলো শুকিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিটের মতো ফ্যানের বাতাসে আমি আলুগুলো শুকিয়ে নেব যাতে আলুর গায়ে কোনো পানি না থাকে যদি ফ্যানের বাতাসে পানি না শুকায় তাহলে উপরে একটা টিস্যু দিয়ে আপনারা আলুগুলো মুছে নিতে পারেন যদি পানি থাকে আলুর মধ্যে তাহলে তেলে দিলে তেল ছিটে আসবে এবার আমি ভাজার জন্য প্যানে দুই কাপ তেল দিয়েছি তেলটা একটু বেশি লাগবে আলুর চিপটা ভাজার জন্য আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন দেখেন আমি আলুটা কত পাতলা করে কেটেছি ঠিক এরকম পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আমি এক মিনিটের মতো গরম করে। গরম করে আলুগুলো আমি দিয়ে দিব আলুগুলো দেওয়ার পর আমি চুলা রাসটা মিডিয়ামে রাখব মিডিয়ামে রেখে চটা দিয়ে নেড়ে দেব চুলা রাসটা হাই স্পিডে না দিয়ে মিডিয়ামে রাখার চেষ্টা করবেন হাই স্পিডে দিলে একটা পাশ পড়ে যাবে আরেকটা পাশ কাঁচা থাকবে যেহেতু এটা কাঁচা আলু তাই আপনারা মিডামি দিয়ে দুই তিন মিনিট পর ভাজার পরে দেখবেন আপনার কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন আপনি দুই তিন মিনিট পর ভাজার পরে দেখেন আমার চিপটার কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি আলুর চিপটাকে নামিয়ে নেব সবগুলো চিপ ভেজে নেওয়ার পর আমি একটা বাটিতে উঠে নিয়েছি তারপরে খাবার লবণ দিব আমি অল্প পরিমাণে আর বিট লবণ দিব এক চিমটি মরিচের গুঁড়ো দিব এক চিমটি ঝাল লবণ আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আপনারা চাইলে চাট মশলাটা এখানে ব্যবহার করতে পারেন এক চিমটি এবার আমি সবগুলো চিপস মশলার সাথে ভালো করে মেখে নিব চিপটা গরম থাকতে মশলাগুলো দিয়ে চিপের সাথে মেখে নেবেন মেখে নেওয়া হয়েছে দেখেন আমার শব্দ শুনে বুঝতে পারছেন চিপটা আমার কতটা পারফেক্ট হয়েছে এবার আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কত কিস্তি হয়েছে আমার চিপটা এভাবে আপনারা খুব সহজে পটেটো চিপস তৈরি করে খেতে পারেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো